সবসময় ওয়াজ নসিহতের কাজ হয় না, বাটাম চালন মেরে দিত সবসময় ওয়াজের কাজ। যে সন্তান বৃদ্ধ বাবা মার গায়ে হাত দিতে দেবে ওকে সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে ফেলে দিত, ওর সাথে আত্মীয়তা করা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, লেনদেন বন্ধ করে দিত। এগুলি দেখে দেখে আমাদের বাচ্চারা শিখে শিখে আগে এক সময় দেশে বৃদ্ধাশ্রমের কোন নাম ছিল না, কিন্তু আজকে বৃদ্ধাশ্রম প্রত্যেক জেলায় 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 হয়েছে। কল্পনা করতে পারবেন 64 জেলায় 64টি বৃদ্ধাশ্রম, আরো বেশি আছে। কারা থাকে? গরু, ছাগল, মহিষ, মানুষে থাকে। কে যায়? একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ বাবা, শিখ বাবা, কারো না কারো মা, তারও সন্তান আছে। সেও আশা করেছিল সন্তানের ঘরে আমার জায়গা হবে, সন্তান আমার লাঠি হবে, সন্তান আমার রাবার হবে, সন্তান আমাকে খাইতে দিবে, সন্তানের সন্তান নাতিপুতি নিয়ে আনন্দ ফুর্তি করবে। আজকে তার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রম। একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বী, বড় লম্বা দাড়িওয়ালা, টুপি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া, কাঁদতে স্যার বলতেছে আমার 4টা সন্তান, একসঙ্গে আমার ঘরের মধ্যে 4টা সন্তানের খাবার হতো, আজকে 4 সন্তানের ঘরে আমার মতো বৃদ্ধের জায়গা হয় না। আজকে একটিতে বড় দুঃখ কষ্ট পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। আল্লাহর কসম করে বলি, ওই সন্তান যদি কোটি মানুষকে হজ করা কাবা শরীফের গিলাব দিয়ে যদি ওর কবর দেয় তাও জান্নাত নসিব হবে না। কথা কোন ঠিক না? ঠিক সামাজিক ব্যাধি দিন দিন বাড়তেছে। এগুলি সমাজ থেকে নির্মূল করে দেওয়া লাগবে। বাপ কোরআন বলতেছে যখন তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি এমন আচরণ করো, এমন সুন্দর নরম নরম ভাষায় কথা বলো যেন তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত তোমার ব্যবহার করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে যদি বলি তো আল্লাহ একবার, বেশি রাখি আর অল্প একটু শুনুন। আমি মূল আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি, দুনিয়ার একটা স্বরূপ, দুনিয়ার একটা চিত্র আপনাদের সামনে উঠেছি। শোনেন, আপনারা যদি ঠকাইতে চান তো ঠকবেন, আবার বলি ঠকাইতে যদি চান তো ঠকবেন। বাবারে ঠকান, মায়েরে ঠকান, সন্তানরে ঠকান, প্রতিবেশীরে ঠকান, দেশে ঠকান, রাষ্ট্র ঠকান, মানুষ ঠকান, কাস্টমার ঠকান, দোকানদার ঠকান, গ্রামবাসী ঠকান, আত্মীয় ঠকান, গরিব মানুষ ঠকান, এতিম মিসকিন ঠকান, যারাই ঠকান ঠকতে হবে। ঠকিয়া কাউরে ঠকাইয়া কেউ জিততে পারে না, সবাই ঠকাইতে গেলে নিজে ঠকে যা। কথা বলে ঠিক কিনা? ঠকাইতে গেলে ঠকে যা, ঠকাইয়া কেউ জিততে পারে না, যে ঠকা সে নিজে ঠকে। বলে হুজুর এই ওয়াজটা কেন করতেছেন? এগুলি আমাদের সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, অনেক ব্যাধি। হাজার হাজার বাংলাদেশে অনেক এতিম বাচ্চা আছে, ভাই মরে গেছে, ছোট ছোট এতিম বাচ্চা, চাচারা সম্পদ দিতে চায় না, এটার জন্য মামলা হামলা সালিশ বিচারণ এইটা সেটা, এটা হবে কেন? এটা হবে আল্লাহ রসুলের আব্বা জান ইন্তেকাল করলেন, দাদাও ইন্তেকাল করলেন, মা ইন্তেকাল করলেন, দাদা তারে ওসিয়ত করে গেলেন, আবু তালিব তুই আমার এতিম নাতি মুহাম্মাদের কাছে রাখবি। ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরি। চাচা ছিলেন, চাচা বলতেছে আব্বা জান আমি ওয়াদা করলাম ওর সন্তানের মতো লালন করব। আল্লাহ নবী বলতেন আমার চাচা খাইতে বসলে আমাকে নিয়ে খাইতে বসতেন, ঘুমাইলে আমাকে কোলে করে ঘুমাইতেন, কোথাও সফরে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন যাতে আমার কষ্ট না হয়।
দাওয়াত খাইতে গেলে আমারে সাথে করে নিয়ে যাইতেন, কাজে গেলে আমারে নিয়ে যাইতেন, ব্যবসায় গেলে আমারে সাথে করে নিয়ে যাইতেন। নবীকে কখনো একা আশ্রয় দিতেন না, নবী থেকে জুদা হতেন না। সুখে দুঃখে নবীজির চাচা আবু তালিব নবীজির ডানে বামে সামনে পিছনে থাকতেন, হা একজন চাচা সন্তানের মতো ভাতিজাকে লালন করতেন। আল্লাহর নবী বলতেছেন, উম্মত তোমরা শোনো, আমার চাচা আমাকে নিয়ে সুদূর দামেস্কের দিকে রওনা হয়ে গেল, সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য। ওই অঞ্চলকে আগে বলা হতো শাম, তো যাওয়ার সময় বর্তমান জর্দান, এই জর্দানের একটা এলাকার নাম আছে, এখান দিয়ে যাওয়ার সময় নবীজির চাচা এবং আল্লাহর নবী কাফেলার সঙ্গে, এমন সময় যে সাহাবী গাছ এখনো জর্দানের মধ্যে জিন্দা আছে, এই সাহাবী গাছের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, এমন সময় চাচা আবু তালিব বললেন, তোমরা এখানে তাবু করো, এখানে বিশ্রাম করো, আমরা সকালবেলা পরের দিন আবার রওনা করব। বিশ্রাম করার পরে আবু গারা হলো, ওই পাশে একটা খ্রিস্টানদের গির্জা ছিল, গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল, পাদ্রীর নাম ছিল বোহাইরা পাদ্রী। এই বোহাইরা পাদ্রী লক্ষ্য করতে লাগলো যে একটা কাফেলা আসছে, কিন্তু কাফেলার উপর দিয়ে একটা মেয়ে ঘুরে আসছে, ওই মেয়েটা কোথায় যায়? বোহাইরা লক্ষ্য করলো একটা শিশু বালক, একটা বালক যেই দিকে যায় ওই মেঘটা সেই দিকে তার মাথার উপর উপরে যায়, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দেখেন তার চাচা রসুল করিমের চাচা সন্তানের মতো আদর করতেন, খাইতে বসলে ভাতিজারে সারা খাইতেন, এতিম এতিম। নবীর জীবন থেকে শিখে যা কিভাবে জীবন চালাইতে হবে, কিভাবে ইনসাফের জিন্দেগী গঠন করতে হবে শিখে যা। আল্লাহর নবীর জীবন থেকে শিখে যা। তো চাচা খাওয়াচ্ছে, এমন সময় পাদ্রী বোহাইরা দেখতেছে গাছের নিচে বসার সাথে সাথে সমস্ত গাছ ডাল পালাগুলি ঝুঁকে নবীজিকে ছায়া দিয়ে মাথার উপরে ঢেকে ধরে রাখছে, একসাথে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, সব ঢেকে ধরে রাখছে, রাহমাতের নবী। পাদ্রী বোহাইরা আর বুঝার বাকি নাই, উনি আখেরি নবী। বোহাইরা কাফেলার প্রধান আবু তালিবের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন আপনার নাম কি? বলে আমার নাম আবু তালিব। মনে কিছু নেবেন না, কালকে একটা বেলা আমার গির্জায় আপনার দাওয়াত কবুল করে নেন, একটা বার আপনাদেরকে আমি মেহমানদারি করব। আবু তালিব বললেন ঠিক আছে। তবে বোহাইরা বলল, তবে শর্ত হলো আপনার এই কাফেলার মধ্যে যারা আছে কাউকে কিন্তু রেখে আসবেন না, সবাই আসতে হবে, যদি সবাই আসে তাহলে আমি আপনাদেরকে মেহমানদারি করব। পাদ্রী বোহাইরা গির্জার ভিতরে সুন্দর করে খাবার দাবার ইন্তজাম করলেন, বিরাট বড় ইন্তজাম, মেহমান আসবে, বোহাইরার বুঝার আর বাকি নাই। তাওরাত জবুর ইঞ্জিলের মধ্যে লেখা এই গাছের নিচেই আখিরি নবী আসবে, আর এই গাছটা নবীকে ছায়া দিবে, আকাশের মেঘটাকে ছায়া দিতে থাকবে, চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। ওরে বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খাবার দাবারের ইন্তজাম হইছে, সবাই খাইতে গেছে কিন্তু নবীজি খাইতে যান নাই। পাদ্রী বোহাইরা বলল, আবু তালিব আপনি কাফেলার ভিতরে কি সবাই আসে? বলে হ্যাঁ সবাই আসছে, কিন্তু মুহাম্মদ আসে নাই। বলে না, তাকেও আনতে হবে, তাকেও ডেকে নিয়ে আসেন।
কারণ পাত্রীর দোহাইরার চিন্তা হলো সে জারে খাওয়াবে তিনি নবী, নবী যদি খাইতে না পারলো তাহলে আমি খাওয়াবো কারে। পাত্রী বহাইয়া বলল না তাকেও আনতে হবে। একজন দৌড়ে গিয়ে কোলে করে নবীকে নিয়ে আসলো। আল্লাহর নবী বসলেন নবীজির চাচার পাশে, দুইজন খাইতে বসবে। পাত্রী বহাইরা ডাক দিয়ে বলল আবু তালিব এই ছেলেটা আপনার কি হয়? বলে এই ছেলেটা আমার ছেলে। মারহাবা বলবেন না? ছেলেটা কি ছেলে? বড় চাচাকে অনেক জায়গায় বড় আব্বা বলে, বলে না ভাই? মেজো আব্বা, মেজো চাচাকে মেজো আব্বা, বড় চাচিকে বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা, এইভাবে বলে। এইভাবে বললে একটা সুন্দর সুবিধা আছে, এটা অনেক ভালো একটা রেওয়াজ। তাহলে ওই চাষিরা ভাতিজাগার সাথে আর ঝামেলা করে না, এরাও ভাবে যে এটা আমার একটা বেটার মতো। বুঝতে পারছেন? খুব মনোযোগ দিবে। এই আমার দিকে তাকা, কয়েকদিন আগে মাহফিলে গেছি যে আপনার এই কোম্পানিগঞ্জ পোলাপানে প্রশ্ন উঠছে, হুজুর শাশুড়ি বিয়ে করা যাইব? আমাকে শয়তানের মতলব খারাপ তো পোলাপানে কত বড় দুষ্ট দেখেন। হুজুর শাশুড়ি কি বিয়ে করা যাবো? শাশা যদি তালাক দিয়ে দেয় শাশুড়ি বিয়ে করা যাবো? আমাকে তোর মতলব খারাপ রে, তোর মতলব বলা না, তোর জুতা দিয়ে বাইরের দরকার। যদিও শরীয়তের বিধানে আছে, কিন্তু এটা তো মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকার দরকার। কি কথা ঠিক কি না? একটা অন্তরের খুলুসিয়ত থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চাচা সন্তানকে পাশে নিয়ে বসছে, বলে কে? বলে এটা আমার বেটা, আমার ছেলে। তো পাত্রী বহাইরা বলতেছে না, তাওরাত জবুর ইনজিলের মতে আপনি তার বাবা না, আপনি তার চাচা। আল্লাহু আকবার! না না হয় না, আরো জোরে বলে, আপনি তার চাচা না, আপনি তার চাচা, বাবা না। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, বাবা মারা গেছে, মাও মারা গেছে। আবু তালিব বলতেছে পাদ্রী তুমি কি করে জানো? বলে তাওরাত জবুর ইনজিলে সব লেখা আছে। আবু তালিব একটা অনুরোধ করি, তোমাদেরকে খাইতে নিয়ে আসছে, বসছি, দ্রুত গতিতে তোমার এই ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাও। ইহুদিরা যদি জানে তোমার এই ভাতিজা আখেরি নবী হবে তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে, তাড়াতাড়ি চলে যাও। যতদিন আল্লাহ নবীর চাচা জীবিত ছিলেন ততদিন ঢালের মতো পাহারা দিচ্ছেন ভাতিজাকে। মারহাবা বলবেন না? তার প্রতিদান হিসেবে আল্লাহ নবী তার পুরো ফ্যামিলির উপরে সবসময় তদারকি করতে। এ আপনারা যারা আছেন চাচা ভাতিজার সম্পর্কটা যেন এরকম থাকে, চাচা ভাতিজার সম্পর্কটা যেন এরকম মধুর থাকে, বাপ পুত্রের মতো যত সম্পর্ক থাকে, এটা মনে রাখবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। চাচা ভাতিজার সম্পর্ক যেন এরকম বাপ ছেলের সম্পর্কের মতো থাকে, এটা মনে রাখবেন সব সময়। এটা আমাদের সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা অনেক সময় পর ভাবি, দূর মনে করি, এগুলো হবে না। আমাদের দেশে কিছু মহিলা আছে কুটিল বলে, তারা ফ্যামিলিতে আইসা এই ভেজালটা বাঁধায়। কিছু মহিলারা আছে সংসারে আইসা খায় পরের গুলা, তোমার এত খরচের কি আছে, তোমার ভাতিজা তোমার এত দরদ কেন, তোমার ভাইয়ের পর তোমার ভাই দেখবো তোমার এত দরদ কেন। এগুলো অনেক মহিলাদের ভিতরে এগুলি খুলুসিয়াত আছে, এই সমস্ত খাস মানে খাসাসিয়াত আছে, বদ চরিত্র আছে। আল্লাহ বদ চরিত্র থেকে নারী জাতির হেফাজত করে। সকলে বলে না আমিন। ভাই ভাই মিলেমিশে সারা বছর আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন বউ ঘরে বিয়ে করে আসার পরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এর পিছনে শয়তানি বিরাট বড় কারসাজি লাগে, আর বেশিরভাগ বড় শয়তানি লাগে হলো শ্বশুর বাড়ির থেকে। মনে কিছু নিয়েন না, মনে দুঃখ নিয়েন না, মনে ব্যথা নিয়েন না। এই জন্য আপনাদেরকে বলতেছি বিয়ে করার আগে বুঝে সুঝে বিয়ে করবে। খালি টিকটক ভিডিও বিয়ে করেন না, তাহলে কপালে ঠাড়া করবে। চিন্তা করছো পুরো আস্তে একসাথে বলেন আল্লাহু আকবার। ওয়ার শেষ, এবার একটু জিকির, একটু জিকির, গলার কাশি কুশিটা ছাড়ান তো।
জিকির হবে কার? কেন জিকির হবে জানেন? মানুষ গুনাহ করতে 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 মানুষের পাপ নষ্ট হয়ে যায়, ময়লা পড়ে ময়লা পড়ে ময়লা পড়ে, তো ময়লা পড়তে 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 গুনার অন্তর একবারে নষ্ট হয়ে যায়, ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায়, শরীরে ময়লা পড়লে সাবান দিলে পানি দিলে সুইটে ময়লা পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করতে হলে আপনাকে জিকির করতে হবে। আল্লাহ বহিয়াল কাল, আল্লাহ রাসূল বলছেন তোমার অন্তরের ভিতরে শরীরের ভিতরে একটা গোশতের খণ্ড আছে, এটা অসুস্থ হলে পুরো বডি অসুস্থ হয়, আল্লাহ বহিয়াল কাল সেটা তোমার অন্তকরণ, তো অন্তর যদি সাফ করতে হয় তো একটু জিকিরের ধাক্কা দিতে হবে, একসাথে আবার করে একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়তে হবে, আওয়াজ হবে আন্নারাফাস সাউত লিজিকরিহি নাইয়ান শরীফুন নাস মিনাল মাকতুবা একসাথে জবান করে জিকির করে এই গৌনবী যে যে গৌলা খাদি ই গৌনবী যে যে কংসা দৌনে পাগি ভূত মায় আল্লাহ 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 বনের যত পশু গজন ভক্তি করতই দুই চর মেঘমালা সাইয়া দিত গাওয়া এই গৌনবী যে যে কংসা দৌনে পাগি ভূত মায় আল্লাহ 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 গৌনবী যে কংসা দৌনে পাগি ভূত মায় আল্লাহ আল্লাহ খানি যাবে গেছি গে মাখাদি যাবদাশে বকুটি চরার বন জঙ্গলা আই গৌনবী যে যে কংসা দৌনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ গৌনবী যে কংসা দৌনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ
তোমার এই সমস্ত মুজে জায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সংকীর্ণ আপনা এই গো নবী যে কলসা দনে পাইব তোমার আল্লাহ 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 গোলামে দেখা দিবেন্দি ই গৌনবী যে কংসা দৌনে পাইব তোমায় আল্লাহ 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 রসূলুল্লাহ আমার নয়ন মৌনি মক্কী মাদানী রসূলুল্লাহ আমার নয়ন মৌনি আল্লাহ আল্লাহ বীর প্রেম তৈল চোখের পানি খাই খাই নবীর প্রেম তৈল চোখের পানি মক্কী মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মৌনি আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইহি।